লাইভ দেখছিলেন এই রাজগাড়িটা কিন্তু আমরা তখন দেখাইছিলাম আদোয়া জি আগোছলে জি এখন কিন্তু একদম জি গোসল টোসল দিয়া মাকড়সার বাসা ভাঙ্গা একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে জি একেবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ 2014 মডেল 2020 এর রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা দেখেন গাড়িটা চলেই না নাম্বার দেখেন 18 23 83 ওকে এটা মনে ফুল লোড চলেই না এটা একেবারে ফুল লোড 15 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন এটাও কিন্তু আপনার মডেলিস্টা বডি কিট 360 ক্যামেরা সেন্সর তারপর আপনার হচ্ছে প্রজেকশন লাইট জি এবং ইমার্জেন্সি ব্রেকিং আর এটাও কিন্তু আপনার সিট পাওয়ার আছে দেখেন লেদার সিট জি এবং এটাও আপনার সাইডে এবং ড্যাশবোর্ডে কিন্তু মেরুন কালার উড়েনি আমার কাছে এই যে নিশান এক্সেল আছে তেলের দুইটা আর হাইব্রিড আছে একটা এটা কি তেল না হাইব্রিড এটা তেল এটা মডেল আছে 2015 আর রেশন 2020 এ প্রজেকশন আছে তেলের গাড়ি ফোর হুইল ড্রাইভ আছে হ্যাঁ ফোর হুইল ড্রাইভ আছে ব্যাক ডেলা পাওয়ার আছে ফুল লোডের গাড়ি 2000 সিসির গাড়ি হ্যাঁ 2000 সিসি আইডল স্টপ আছে দুইটাই কিন্তু আপনার মানে একদম আপডেট মডেল এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 14 জি 16টা রেজিস্ট্রেশন হয়েছে কততে 16টা রেজিস্ট্রেশন হয়েছে 2022 23 এক মাস কম 23 আচ্ছা জি মানে 22 এর ডিসেম্বর হ্যাঁ 22 এর ডিসেম্বর ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট জি ভাই এটা মাকড়সা পা আছে মাকড়সা পা গুলো ভেঙে দিয়েছেন ও এই যে আমরা দেখছেন এই যে গোসল করার নিয়ে লোক আয় পড়ছে এই যে লোক আয় পড়ছে আমরা এটাকে লাইভ এজে দেখাইছি আর এই যে গোসল করার লোক আয় পড়ছে আপনারা যারা লাইভ দেখছিলেন এই রাজগাড়িটা কিন্তু আমরা তখন দেখাইছিলাম আদোয়া জি আগোছলে জি এখন কিন্তু একদম জি গোসল টোসল দিয়া মাকড়সার বাসা ভাঙ্গা একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে জি একেবারে ব্র্যান্ড নিউ মডেল তো 19 ছিল না ভাই হ্যাঁ 2019 মডেল 19 এর রাস মাত্র 10000 কিলো মাইলেজ হ্যাঁ 10000 কিলো মাইলেজ এটারে তাহলে এই অবস্থায় দেখাই দিই না জি জি প্রিয় দর্শক আরপি কার সেন্টারের নতুন ইয়েস ওই ইস্ট লাল ইস্ট থেকে ডুড়ে না আচ্ছা সব উড়াই দেন জি আমরা আরপি কার সেন্টার আসছি আজকে আর আজকে শুধুমাত্র আপনাদেরকে জিপ গাড়ি দেখাবো হ্যাঁ জিপ গাড়ি যারা জিপ কিনতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন এক্সটেল পাবেন রাস পাবেন প্রাডো পাবেন নোয়া পাবেন সব ধরনের গাড়ি থাকবে জি এইটা হচ্ছে 2019 এর রাস হ্যাঁ 2019 এর রাত্রে কিনা নিয়ে আসছে ভাই দোয়া মোসা করা হয় না এই যে এখন আমরা কুকুর দিয়ে দিলাম জি 19 মডেল 19 এর রেজিস্ট্রেশন এবং এটা মাত্র 10000 কিলোমিটার চলছে জি একদম নতুনের ছোঁয়া পাবেন এটা নিলে জি 7 সিটার গাড়ি হ্যাঁ আচ্ছা এটা দাম কত ভাইয়া এটা দাম চাইতেছে হাসান ভাই একবারে দাম চাইতেছিল 38 লাখ টাকা 38 লক্ষ হ্যাঁ 38 লক্ষ টাকা দেখেন কি পরিমাণ ময়লা আরে ভাই এটা মনে হয় ধোয়ও নাই ভাই কিনে লাইভে বাসায় কিনে ফালায় রাখছে চালায় নাই চালায় নাই ওকে যাই হোক চালায় নাই মানে এটা প্রাইস মুক্তার ভাই যেটা বললো এটা কিন্তু জি আস্কিং আসলে ফুল ট্যাঙ্কি তেল পাবে তেল পাবে জি ওকে নেক্সট আমরা একটা হেরিয়ার দেখাবো আপনাদেরকে এটা হেরিয়ার এটা 2016 মডেল আচ্ছা 16 হ্যাঁ 2016 মডেল 2020 এ এটা কি ফুল লোড হ্যাঁ ফুল লোড দেখেন 360 ক্যামেরা আছে মডেলিস্টা বডি কিট সেন্সর প্রজেকশন লাইট জি ইমার্জেন্সি ব্রেকিং সানরুফ সিট পাওয়ার সিট মেমোরি জেবিএল ব্যাক ডালা অটো সব আছে সব সিট মাইলেজ হয় দেন 31000 এটা কিন্তু আবার এই যে প্যাসেঞ্জার সিট সহ পাওয়া জি মাইলেজ হচ্ছে অনলি 31000 ওই যে দেখেন 31000 কিলো আচ্ছা আমাদের কাছে আজকে অনেকগুলা জিপ আছে আপনারা দেখতে থাকেন এটা সাইড প্যাড গুলো এই যে মেরুন কালার উডেন দেখছেন হেরিয়ার অনেকেই কিনতে চান আমাদের আজকে হেরিয়ার আরো একটা আছে যে কালোটা ভাইয়া এটা ব্যাক সিআরবি আছে খোলা যাবে না সিআরবি কিন্তু আছে ব্যাক গলা জি হেরিয়ারের মডেল কত এটা মডেল আছে 2016 রেজিস্ট্রেশন রেশন 2020 20 এর রেজিস্ট্রেশন করা পাল কালার হ্যাঁ পাল কালার মুক্তার ভাই এটা কত টাকা রাখবেন এটা দাম চাইছি 65 লাখ টাকা আস্কিং জি 65 লাখ আস্কিং জি দামাদামি করার সুযোগ থাকবে জি ওই যে আমরা বাইরে একটা প্রাডো আছে প্রাডো জি চলেন বাইরে যাই একটু দেখেন যেটা আমি চালাইছিলাম লাইভে মডেল মনে 2014 হ্যাঁ 2014 মডেল 2020 এর রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা দেখেন গাড়িটা চলেই না নাম্বার দেখেন 18 23 83 ওকে এটা মনে ফুল লোড চলেই না এটা একবার ফুল লোড একবার ফুল লোড কালারটা কালো জি এবং এটা কিন্তু আমি চালাইছিলাম সেই মজা ভাই পুশে স্টার্ট এবং এটা কিন্তু আপনার ওই যে সামনে আছে দেন আপনার দেখেন অবস্থা বিস্কিট কালার ইন্টেরিয়র সিট পাওয়ার লেদার সিট রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন 2020 এ 20 এ জি সামনে থেকে দেখেন জি মডেল হচ্ছে আপনার 2014 আর রেজিস্ট্রেশন 2020 খুবই মানে বিখ্যাত লোকের গাড়ি জি এবং ভিআইপি লোকের গাড়ি হ্যাঁ ভিআইপি লোকের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি বেবি সিট পাওয়ার হ্যাঁ বেবি সিট পাওয়ার ল্যান্ড ক্রুজার প্রাডো এই যে দেখেন 7 সিটার বর্তমান বাজারে কিন্তু প্রাডোর খুব ক্রাইসিস প্রাডো সব শোরুমে কিন্তু পাইবেন না জি এটার দাম কত ভাই এটার দাম 96 লাখ টাকা 96 লক্ষ জি ফুল ট্যাঙ্কি লোড না অফার আছে একবার ফুল ট্যাঙ্কি লোড আচ্ছা
এরপর আরো একটা হ্যারিয়ার আছে, হ্যারিয়ার এটা 2015 মডেল, 2019-18 রেজিস্ট্রেশন, 15 মডেল 18 রেজিস্ট্রেশন। এটাও কিন্তু আপনার মডেল ইস্টা বডি কিট, 360 ক্যামেরা, সেন্সর, তারপর আপনার হচ্ছে প্রজেকশন লাইট জি এবং ইমার্জেন্সি ব্রেকিং, আর এটাও কিন্তু আপনার সিট পাওয়ার আছে, দেখেন লেদার সিট জি, এবং এটাও আপনার সাইডে এবং ড্যাশবোর্ডে কিন্তু মেরুন কালার উড়েন, সিট মেমোরি এটাতেও আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলিং কালো আর ওই যে সানলুক দেখা যায়। ভাই এটা কি ব্যাকডালা পাওয়ার? ব্যাকডালা পাওয়ার, হ্যাঁ ব্যাকডালা পাওয়ার। ওকে, পিছনেও কিন্তু সেন্সর আছে জি, 17 সিরিয়াল জি। এই হিরাটার দাম কত ভাই? এই যে দেখেন ব্যাকডালা পাওয়ার, আরে ভাই জায়গা নাই লাগিয়ে দেবো, দিয়েন না দেহি আল্লাহ ভরসা, লাগিয়ে দেবো দেহি আল্লাহ ভরসা, আরে লাগিয়ে দেবো, আর লাগবো না আল্লাহ ভরসা, লাগে নাই। পিছনে আবার জেবিএল আছে, এই দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম জি। আচ্ছা তেলের গাড়ি, এটার দাম কত ভাই? এটার দাম চলছে হাসান ভাই, এটা কি করলেন? ওটা খুলে গেছে, দেখলাম দুইটা পাশাপাশি কদ্দুর ওড়ে, দুইটা কদ্দুর ওড়ে, হেরিয়ার আর হলো সিআরবি, সিআরবি মানে সেম টু সেমই লাগতেছে, একই রকম একই রকম লাগতেছে। আচ্ছা দুইটা কিন্তু 5 সিটার তেলের, হ্যাঁ দুইটা 5 সিটার। আচ্ছা এটার দাম কত হেরিয়ার? এটার দাম চলছে 61 লাখ টাকা, 61 লাখ টাকা, দেখেন দিয়ে দিলাম, এবার অটোমেটিক লাগবে জি। এরপর একটা সিআরবি দেখাই, সিআরবি মডেল 2018 মডেল, 2000 আপনার 19 রেজিস্ট্রেশন, 18 মডেল, হ্যাঁ তেলের গাড়ি। এটাও দেখেন এই যে মাকড়সার বাহা, এটাও মাকড়সার বাসা জি, এটাও গাড়ি পরে আছিল তাই, এটাও পরে আছিল। আচ্ছা কালার হচ্ছে ব্ল্যাক, এবং এটা কিন্তু আপনার ড্যাশবোর্ডটা দেখেন কত দারুণ জি, উডেন প্যানেল, লেদার সিট, তারপর আপনার সিট পাওয়ার সবই আছে। এটা কিন্তু 360 ক্যামেরা, এটা কিন্তু 1500 সিসি টার্বো, 1500 সিসি টার্বো, টার্বো সিআরবি, এটা কিন্তু 1500 সিসির গাড়ি, টার্বো টার্বো জি, ট্যাক্স তো কম, হ্যাঁ ট্যাক্স অনলি 25000। ওকে এটার দাম কত? এটার দাম হচ্ছে 51 লাখ টাকা, 51 লাখ টাকা জি। আপনার কাছে আর কি কি জিপ আছে ভাই? আমার কাছে এই যে নিশান এক্সেল আছে তেলের দুইটা, আর হাইব্রিড আছে একটা। এটা কি তেল না হাইব্রিড? এটা তেল, এটা মডেল হচ্ছে 2015 আর রেশন 2020, প্রজেকশন আছে, তেলের গাড়ি, ফোর হুইল ড্রাইভ আছে, হ্যাঁ ফোর হুইল ড্রাইভ আছে, ব্যাকডালা পাওয়ার আছে, ফুল লোডের গাড়ি, 2000 সিসির গাড়ি, হ্যাঁ 2000 সিসি, আইডল স্টপ আছে। আচ্ছা 15 মডেলের এক্সটেল কত দাম? এটার দাম চাইছে 35 লাখ টাকা আস্কিং, আসলে কথা বলার সুযোগ আছে। আচ্ছা আর এটা কত মডেল? এটা হচ্ছে হাইব্রিড, 15 মডেল, 15 মডেল, 2000 আপনার 20 এর রেজিস্ট্রেশন। আচ্ছা এটা হচ্ছে ফুল লোডের গাড়ি। আচ্ছা প্রজেকশন লাইট, 360 ক্যামেরা আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে জি, আর এটা কিন্তু আপনার সিট ডুয়াল টোন দেখছেন, কালো এবং সাদা, সিট লেদার, ফোর হুইল ড্রাইভ এবং সিট হিটার জি, লেদার সিট। পিছন আসেন, ওকে এটা কি ভাই? জি একটু দেখেন, ব্যাকডালা কি অটো? হ্যাঁ ব্যাকডালা অটো, পাল কালার গাড়ি, হ্যাঁ পাল কালার। এটার দাম কত মোস্তফা ভাই? এটার দাম হচ্ছে 29 লাখ 50, 29-50। আপনার পিছের ডট এক্সেল, এটা 7 সিটার নিশান এক্সেল, ও 7 সিট, হ্যাঁ 7 সিট, 7 সিট তেলের, হ্যাঁ এটা তেলের। আচ্ছা 7 সিট তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, সেন্সর আছে পিছনে, এই যে 7 সিট জি, একটা বন্ধ আছে একটা খোলা আছে জি, 5 সিটার হিসেবে চালানো যাবে জি, লেদার সিট, এবং এটাও কিন্তু আপনার ফোর হুইল ড্রাইভার সিট, 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 14 মডেল, 7 সিটার, হ্যাঁ 7 সিটার, রেজিস্ট্রেশন 19-এ, হ্যাঁ 19-এ। এটার দাম কত বড় ভাই? 36 লাখ 50, 36-50, হ্যাঁ 36-50। আচ্ছা আসেন, দামাদামি করার সুযোগ পাবেন জি, আমরা নোয়া দেখাবো আপনাদের, দুইটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, হ্যাঁ এদিকে আসেন, আর একটা গ্রে কালার, আর একটা আছে ব্ল্যাক কালার জি, দুইটাই কিন্তু আপনার মানে একদম আপডেট মডেল, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 14 জি, 16টা রেজিস্ট্রেশন হয়েছে কততে? 16টা রেজিস্ট্রেশন হয়েছে 2022-এ, 22-এ, 23-এ, এক মাস কম 23। আচ্ছা জি, মানে 22-এ ডিসেম্বর, হ্যাঁ 22-এ ডিসেম্বর, ডোর পাওয়ার, ক্যাপ্টেন সিট, সেন্ট্রাল এসি জি, আর এখানে ড্যাশবোর্ড কিন্তু আপনার এগুলো উডেন লেদার, দারুণ একটা গাড়ি, স্কোয়ার নোয়া ভাই অনেকেরই পছন্দের গাড়ি জি, 14-16 যেটাই লাগে নিতে পারবেন, 14-16। 14টার দাম কত ভাই? 14টা তো দেখেন নাই, এই যে এটা 14, এটা 16, ও এটা 16, আচ্ছা 16, 38 লাখ টাকা, 16 মডেল স্কোয়ার, 38 লাখ, 38 লক্ষ টাকা, একদম নতুনের গন্ধ পাবেন, নতুনই মানে 22-এর বাসায় কিন নাকি আছে, বউ কইছে গাড়িতে চলবো না তাই চলেছে জি। আচ্ছা এটা, এটা হলো 14 মডেল, 2018-তে জি, এটাও কিন্তু আপনার ডোর পাওয়ার জি, এটা কি ক্যাপ্টেন সিট? হ্যাঁ ক্যাপ্টেন সিট। আচ্ছা এই দেখেন এটাও ক্যাপ্টেন সিট, সেন্ট্রাল এসি, এটাতে আবার পর্দাও আছে, প্রাইভেসি কার্টেন, এটার আবার ড্যাশবোর্ডটা হচ্ছে মেরুন কালার জি, পুষার গাড়ি জি। এটার দাম কত ভাই? এটার দাম পড়বে হাসান ভাই 33 লাখ টাকা, 33 লক্ষ টাকা, মাইলেজ হচ্ছে 36000, আর এটাতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং নাই, এটাতে ইমার্জেন্সি ব্রেকিং আছে, এটাতে আবার ড্যাশ ক্যাম আছে জি, 56 সিরিয়াল জি। আচ্ছা আর কি কি জিপ আছে আপনার কাছে? আমার কাছে এক্সনো আছে, পিছনে আছে 4টা, চলেন যাই।
এখান থেকে তো রিক্সা ভাড়া করা লাগবে ভাই নোয়ার কাছে যাই। দেখেন গাড়ি আর গাড়ি, যারা প্রাইভেট কার কিনতে চান আমাদের লাইভ দেখেন শনিবারের। ভাই এটা কি সুজুকি? সুজুকি বিটারা নাকি? বিটারা দেখেন সুজুকি বিটারা, আটের মডেল, নয় রেজিস্ট্রেশন করা, জি 13 সিরিয়াল, এটাও প্রজেকশন, কালার রেড, আর সিটগুলো দেখেন লেদার। এটা হলো পুশ না? হ্যাঁ পিলেস সিস্টার, জি। আচ্ছা পিছনে আসেন, সুজুকি গাড়িটা যদি কারো লাগে যে গ্র্যান্ড ভিটারা, শুধু ভিটারা না, গ্র্যান্ড ভিটারা, পিছনে একটা চাকাও আছে সুন্দর। এটার দাম কত ভাই? এটার দাম যেটা আছে না 1650, 1650,000 টাকা, জি। সুন্দর তো এই গাড়িটা, 1650, কত সুন্দর জিপ। এই যে নোয়া এক্স নোয়া 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, তিনের মডেল, 9 রেজিস্ট্রেশন, জি। কালার হইতাছে গ্রে, গ্রে কালার। আচ্ছা জি দেখি একটু ভিতরে কি অবস্থা, ভিতরে বিস্কিট কালার, ও পুরো গাড়ি বিস্কিট, জি, প্যাড ড্যাশবোর্ড সব বিস্কিট কালার, সিনজি করা আছে? হ্যাঁ সিনজি 100 লিটার করা আছে, 100 লিটার, জি। রিমস গুলো তো দারুন ভাই, জি। এটার দাম কত মুক্তার ভাই? এটার দাম চলতে ছিল 13.5 লাখ টাকা, 13.5 লাখ টাকা, জি। আর এটা হচ্ছে 2010-11 মডেল, 16 রেজিস্ট্রেশন, 16 রেজিস্ট্রেশন, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, 16 রেজিস্ট্রেশন, পাল কালার, প্রজেকশন, 2000 সিসির গাড়ি, জি। ও ভাই এটাও তো বিস্কিট কালার, হ্যাঁ এটা ভিতরে বিস্কিট, এই যে দেখেন এটাও বিস্কিট, জি। জি প্যাকেজ মনে হয় এগুলো নাকি? জি জি জি। আচ্ছা এটা দরজাটা খুলেন, এটা দরজা নর্মাল অটো না, জি। সেন্ট্রাল এসি কিন্তু আছে? হ্যাঁ সেন্ট্রাল এসি, পাল কালার গাড়ি। এটার দাম কত? এটার দাম 23 লাখ টাকা, 23 লক্ষ টাকা, জি। পাশে আছে আরেকটা 10-এর নোয়া, এটা 10-এর নোয়া, এটা দরজা অটো, ও এটা রেজিস্ট্রেশন আবার 15-তে? হ্যাঁ এটা রেজিস্ট্রেশন 2015-তে, ডোর পাওয়ার, এটা কিন্তু তেলের গাড়ি, তেলে চালিত, জি। এসিটা টাচ, জি। ভাই এটা কি সিএনজি না? না এটা সিএনজি, তেলের গাড়ি। আচ্ছা 13-এর গাড়ি, এ সরি 10-এর গাড়ি, তেলের গাড়ি, তেলের গাড়ি। এটার দাম কত? এটার দাম যাচ্ছে ভাই 21,50,000 টাকা, 21,50, জি। দেখেন আমরা আজকে কিছু জিপ গাড়ি দেখাইলাম, আর যারা লাইভ দেখছেন তারা তো প্রাইভেট কার দেখতে দেখতে অরার হয়ে গেছেন মনে হয়। এলিয়ন, প্রিমিও, এক্সিও, ফিল্ডার, তারপর হলো সিভিক, সব আছে, ওল্ড শেপের প্রিমিও কিন্তু ছিল, জি। আমাদের এই ভিডিওটা বেশি লম্বা করলাম না, আমাদের কাছে শুধু জিপগুলো দেখাইছি, যারা জিপ দেখতে চাইছিলেন লাইভে তাদের জন্য আসেন। শোরুমের নাম হচ্ছে আরপি কার সেন্টার, জি। শোরুম কোন জায়গায়? 5x10, 5x10 মণিপুর পাড়া, সংসদ ভবন। এবং এটা আপনার হলুদ সাইনবোর্ড, এদিকে এসে ঘুরবেন, যেটা দেখবেন হলুদ সাইনবোর্ড ওটার সামনে দাঁড়াবেন, জি। স্ক্রিনে ফোন নাম্বার আছে, যেটাই লাগুক ফোন দিবেন, ভিডিওর স্ক্রিনশট দিলে দাম কম, এখানে গাড়ি কিনতে পারবেন, বেচতে পারবেন, এক্সচেঞ্জও করতে পারবেন, জি। সবকিছু করার সুযোগ সুবিধা আছে, সব সুযোগ আছে। আর এটা গাড়ি কিনতে হবে না, গাড়ি যদি থাকে তাও বেচতেও পারবেন। আচ্ছা জি। আর আপনারা কিন্তু এটা মুক্তার ভাই সবসময় বলে শুনেন, এটা আপনাদেরই শোরুম, জি, এটা আপনাদেরই গাড়ির শোরুম, জি। এখন আপনারা গাড়ি নিয়ে যান, জি। আসেন, ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে রাখেন, নেক্সট ভিডিও তাহলে আর মিস হবে না, জি। ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম আবার দেখা হবে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর গাড়ি কিনে একটু সুখে শান্তিতে থাকেন। গাড়ি কিনে ঢাকার বাইরে যান, কক্সবাজার যান, যে কোনো জায়গায় বেড়াতে যান, ভালো লাগবে, নতুন গাড়ি কিনা, ইনশাআল্লাহ, জি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।